বড় সর্বনাশ হয়ে যাবে খালা, এই কাজটা করেন না খালা। খালা আপনার কি লাগবে আপনি বলেন। খালা খালা আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে খালা, এই কাজটা করেন না খালা। খালা আপনার কি লাগবে আপনি বলেন। খালা এটা পরের কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ এটা ছোটভাবে হবে না রে ভাই, এটা অন বড় প্রজেক্ট, এটার জন্য অনেক বেশি ইনভলভমেন্ট লাগবে। হ্যাঁ আপনি যেটা বলতেছেন এটা হবে না, আচ্ছা আমি পরে কথা বলবো এটা নিয়ে, রাখলাম। আসসালামু আলাইকুম স্যার। আপনি আবার আসছেন? আপনাকে আমি বলছি যে আপনার ফাইল আমি সই করবো না, আপনি যান। রমজান। জি স্যার। এই কফি পাঠাও। যতটুকু আমার ততটুকু তো আপনারও। আপনি চিন্তা করছেন কেন, আমি পৌঁছে দেবো সময় মতো। আপনি হ্যালো। হ্যাঁ আচ্ছা আপনি একটু রাখি, না না তোমাকে বলিনি, পরে ফোন দিচ্ছি। হ্যালো। হ্যাঁ কি কি জান, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কাঁদতেছো কেন, কি হয়েছে, কোনো সমস্যা, কেউ অসুস্থ নাকি? না কেউ অসুস্থ হলে তো ভালো হইতো। খারাপ কিছু হয়েছে, অনেক বেশি খারাপ কিছু। কেউ মারা গেছে নাকি? না কেউ মারা গেছে, সবাই ঠিক আছে, সহি সালামতে আছে। খালা আসবে না, খালা আমাকে আজকে ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে বললো যে খালা নাকি গ্রামে যাবে, সে কাজ করতে পারবে না। কি বলতেছো? আমি জানি না, আমি তো এখনই দুই চোখে সব আধার দেখতেছি, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি কিছু জানি না, তুমি তাড়াতাড়ি একটু বাসায় আসো তো। আমার কেমন জানি হাই হতাশ লাগতেছে, একটু তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ। রুমকি, 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 নট ফেয়ার রুমকি, নট ফেয়ার রুমকি। সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রুমকি। আরে কি হয়েছে রুম, কাঁদতেছো কেন, বরফের বাটি নিয়ে ঘুরতেছো কেন? এটা তোমার লাগবে, আমি তো তোমাকে যে খবরটা দিতে আসছি শুনে তুই যেখানে সেখানে ধবা আসে ফ্রেন্ড হয়ে পড়ে যাবি। খালার আমাদের মাঝখানে নেয় রুমকি, খালা চলে গেছে, আমি কি করবো, মাথা কাজ করতেছে না। ও ওয়েট ওয়েট, মানে আমাদের খালা মারা গেছে? মরে নাই, খালা গ্রামে গেছে, আজকে থেকে সে আর কাজ করতে পারবে না, কাজই করবে না, আসবে না সে। ভাবি কি বলতেছো এগুলা, আমি তো এমনিতেও কোনো কাজ করতে পারি না। এতগুলা মানুষের রান্না বান্না, কাপড় ধোয়া, ফার্নিচার মোছা, এই কাপড়গুলো ছাদে দেওয়া, ছাদ থেকে কাপড় নামানো, ছাদে গেছে পানি দেওয়া, এগুলো কি করবে, বেরোতে পারবো না। ভাবি ভাবি এখন কি হবে ভাবি, আমি তো কিছুই করতে পারবো না ভাবি। আমি যাই না, কে কি করতে পারবো, আমি যাই না, আমি লিটারালি বাস থেকে পালা যাবো, আমার মাথা ঘুরে যাচ্ছে, এত কাজ আমি করতে পারবো না। হ্যাঁ তুমি এমন ভাবে বলছো মানে সব কাজ তুমি করো? তুই নিজে কোনোদিন কোনো কাজ করছিস? একটা প্লেট মেজে দেখছিস নিজের কোনোদিন? আসছে আমি পারবো না, আমার এত সর্বনাশ কেন হইলো? চল যাবো আমি, যেদিকে দুই চোখ চায় চল যাবো, হবে না আমি বুঝতেছি না কি করবো।
সাউন্ড হলো, একটু দেখ তো কে আসছে। তুমি দেখ, তুই একটু যা না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না রে। তুমি একটু যাও না, আমার ভালো লাগতেছে। যা না রে বাবা, তুই গেলেই তুই হাতটা বাড়াইলি দরজাটা পাবি, যা না প্লিজ। তো তুমিও তো হাতটা বাড়াইলি দরজাটা বাবা, তুমি যাও। এই তুই তো অলস হয়েছিস কিভাবে? তুমি এত অলস হচ্ছ কেন ভাবি বলতো? হাঁটো একটু, চর্বি কমে যাও। ফ্যামিলির আমার চর্বি নিয়ে টেনশন। এই আসতেছি, কান ঝালা ফালা করে দিচ্ছি। তুমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো সব করতে পারো? বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, শ্রুতিকে নিয়ে আসা, ওনার মতো বাচ্চাদেরকে আমি স্কুলে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। এক্সকিউজ মি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, স্কুলে না। সিরিয়াসলি? আমি ভাবছি আপনি এসএসসি পরীক্ষা এখনো দেননি। এনিওয়েজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, রান্না পারো? রান্না রান্না। আপনি পৃথিবীর কটা দেশে ঘুরেছেন এখন পর্যন্ত? ছয়টা। আপনি? উনি দেশের বাইরে যাওয়া হয়নি, পাসপোর্টের ঝামেলা আছে। এক্সকিউজ মি, প্লিজ জয়েন মি। এই দেখো, এটা কি খাবার? রাইট, এটা কোরিয়ান, এটা একদম। হাই, আপনি খালি বলবেন, আমি সাথে সাথে সব কিছু রান্না করে খাওয়াবো আপনাদেরকে, কোনো ব্যাপারই না। ইট জাস্ট দেয়ার। এই যে জি, ও ও ও ও ও করে যা, সরি লাইন ক্রস করার চেষ্টা করুন। আর আপনি কি করে জানেন যে আমাদের বাসায় কাজের বনি? আমি ওই বাসায় গিয়েছি, ওনাদের আছে। ওই যে ওই বাসাটা, ওখানে গিয়েছি, ওনাদের আসবে। আর নিচে খবর নিয়ে দেখলাম আপনাদের নেই, সো চলে এলাম। আমার কোনো সমস্যা নেই, আমার এত জেনে শুনে কিভাবে জানলো না জানলো, এত কিছু জেনে আমার কোনো কাজ নেই। ওই সাথে কাজ করবে, মাসের স্যালারি নিয়ে যাবে। দ্যাটস ইট ভাই, তুমি কালকে থেকে জয়েন করে ফেলো তো। দ্যাটস ইট। মাথা রাতে খারাপ হয়ে গেছে তোমার? চিনো না জানো না একটা মানুষকে বাসা ঢুকে দিচ্ছ, আর আমাকে দেখে কোনো গেলে মনে হয় তুমি কাজে এক্স্যাক্টলি দেখে কি মনে হয় এটা আমার কাছে কোনো ম্যাটার করে না? ঘরের কাজ কে করবে? তুই করবি না আমি করবো? আমি কিছু করতে পারবো না। আপনি কালকে থেকে জয়েন করে ফেলেন। আমার একটা শর্ত আছে। কাবিন না, কাবিন না না না, যে কোনো সম্পর্ক শুরুতেই আসলে দলিলের স্বাক্ষর হওয়া উচিত। ঠিক তেমনিভাবে আমি যে জবটা করব, 10,000 টাকা মাইনে প্রতি মাসে, সব কিছু এখানে লেখা আছে। আপনারা কীভাবে আমাকে কোঅপারেট করবেন, আমি আপনাদের কী কী সার্ভিস দিব, পুরোটা লেখা আছে। প্লিজ সাইন ম্যাডাম। আমি কিচ্ছু যাবে আসবে না, চুপ থাক। এই সময় না আমি কোথাও পাবো না এই ধরনের হেল্পিং হ্যান্ড। তুই ঘরে কাজ করতে পারিস না, আমি করতে পারি। এতগুলো মানুষের রান্না বান্না কে করবে? তুমি কাজ শুরু করে দাও। শুরু? হ্যাঁ, ওটা রাখুন। চাপুন দুজন, চাপুন। এই পাশে পেয়ে গেছি আমি। কি সমস্যা? দেখছিস তুই কত ভালো কাজ করতেছিল?